প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের শিরোনাম আমরা নির্ধারণ করেছি বিপ্লব কি বেহাত হতে চলেছে অর্থাৎ একটি গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে এবং সেই পরিবর্তনের সূত্র ধরে যে ধরনের আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে সেটি খুব অল্প সময়ের ভেতরে খানিকটা ঝুঁকির মুখে পড়েছে নানা ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আপনারা প্রতিদিনই হয়তো লক্ষ্য করছেন এবং সেই অস্থিরতা আমাদেরকে এক ধরনের বিচলিত করে তুলেছে আমরা প্রবাসে বসেও বুঝতে চেষ্টা করছি যে সত্যিকার অর্থে বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে এবং সেই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা বিশ্লেষণ ধর্মী যে আলোচনা করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে একজন অতিথি যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন আমি শুরুতেই অতিথিদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই আমার হাতের বাঁয়ে রয়েছেন শফিকুল ইসলাম কাজল তিনি সাংবাদিক এবং আজকের এই অনুষ্ঠানে তিনি ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটিতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আরও রয়েছেন আমার হাতের ডানে ব্যারিস্টার মাজিদুর চৌধুরী তিনি পেশায় আইনজীবী এবং আজকে তিনিও ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন আসাদ আজিম তিনি পিএইচডি গবেষক অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি এবং একসময় বিতর্ক করতেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন সেটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আজকের এই অনুষ্ঠানে তিনিও তার যে পর্যবেক্ষণ বাংলাদেশ নিয়ে সেটি অ্যাকাডেমিক জায়গা থেকে বিশ্লেষণ করবেন আমি শুরুটা করতে চাই জনাব কাজল আপনাকে দিয়ে আমরা যে শিরোনামটি নির্ধারণ করেছি যে বিপ্লব কি বেহাত হতে চলেছে এটি একটি প্রশ্ন আপনার কাছে কী মনে হয় যে বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই বলি না কেন যে আকাঙ্ক্ষা নিয়ে শুরু হয়েছে আমরা গত কয়েকদিনের ঘটনা যদি লক্ষ্য করি শিক্ষার্থীদের পাল্টা আক্রমণ তাদের বিভিন্ন দাবি রাজপথ উত্তাল আবারও একটি হত্যাকাণ্ড সেটিকে ঘিরে যে ষড়যন্ত্র তত্ত্ব সব কিছু মিলিয়ে একটা চরম অরাজক পরিস্থিতির ভেতরে বাস করছি ব্রিফলি আপনার মূল্যায়নটা জানতে চাই কি হচ্ছে আসলে ধন্যবাদ আপনাকে বিশ্ব এবং দর্শকদেরকে যে আসলে এই আলোচনায় আমি আসতে পেরে নিজেকে অবশ্যই আমি নিজেকে ধন্য মনে করি একই সাথে দর্শকদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ এবং আয়োজকদের প্রতিও আসলে বিপ্লব শব্দের অর্থ রয়েছে একেবারে এই আমূল পরিবর্তন বিপ্লব এই শব্দের সাথে তো প্রথমত একমত না আমি আর বাংলাদেশের যে অভ্যুত্থান হয়েছে এটাকে আমি আর নাম দিয়ে লিখেছি এটাকে বলেছি যে আমি অলৌকিক অভ্যুত্থান বাংলাদেশে যখন অভ্যুত্থানটা শুরু হয় মানে যে দাবি নিয়ে স্টার্টিংটা হয়েছিল সেই দাবি থেকে টার্ন করে এটি গণভ্যুত্থানের ভিতরে চলে যায় এবং সেটা একটা পর্যায়ে বিপ্লবের মতোই এটি রূপ ধারণ করে কিন্তু বিপ্লবের যে গঠন বা বিপ্লব বলতে আমরা যে সামগ্রিক ব্যবস্থা বদল এবং সিস্টেম ব্রেক ডাউন করে নিউ সিস্টেমকে ওটাকে প্রতিস্থাপন করা সেইটা যেহেতু হয়নি বা এইরকম পরিস্থিতি হওয়া থাকার পরও যেহেতু এটা মানে যারা এই নেতৃত্বে ছিলেন এই পরবর্তী পর্যায়ে যারা নেতৃত্ব এটাকে ক্যাপচার করেছেন এবং সেই জায়গা থেকে দেখা যায় যে এটা বিপ্লবের রূপ দিতে গেলেও আমরা অনেক প্রশ্ন সামনে নিয়ে এসেছি প্রথমে নিয়ে এসেছি যে সাংবিধানিক প্রক্রিয়ায় সমাধানের পথ বেছে নিতে গিয়েছিলাম আপনি মনে করছেন সেটা একটা ভুল ছিল একেবারে হান্ড্রেড পারসেন্ট একটা মিস্টেক হয়ে গেছে বাংলাদেশের ক্ষেত্রে আপনি যখন একটা বিপ্লব কাকে বলে বিপ্লব তো সেই জিনিস যে সমলে উৎপাটন ফ্যাসিবাদ এবং শেখ হাসিনা নয় একটা তন্ত্র একটা রাজনৈতিক ব্যবস্থাকে চুরমার করেছে অনেক আগে থেকে সেই লড়াইটা দীর্ঘ সতেরো বছর ধরেই কিন্তু বাংলাদেশের মানুষ কোনো না কোনো ফর্মে কোনো না কোনো কায়দায় কখনও মানববন্ধনে কখনো মিছিল কখনো মিটিংয়ে রাজনৈতিক দল সামাজিক সংগঠন নানান প্রক্রিয়াতে এটা ধীরে 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 এটা মনস্তাত্ত্বিক জগতে বাংলাদেশের সতেরো কোটি মানুষের ভিতরে এটা ভাইরাস আকারে রূপান্তরিত হয়ে যায় এটা একটা পর্যায়ে এসে যখন এটা সমগ্র জনগোষ্ঠী শেখ হাসিনা নয় আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিলীনত্ব চেয়েছে আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলের যে ভয়াবহতা বাংলাদেশের জনগণ দেখেছে এরপরও এই দলটাকে মানুষ আর কিন্তু গ্রহণ করতে পারিনি গণতান্ত্রিক দল এটা তো ধরেন দীর্ঘ আলোচনা কিন্তু আমি যদি আর একটু আপনাকে জিজ্ঞেস করি যে আমরা যারা একটু নৈবৃত্তিকভাবে বাংলাদেশটাকে দেখতে চাই বা পরিবর্তনটাকে যেভাবে দেখতে চাই তার বিপরীতে দুটি ধারা আমরা স্পষ্টতই দেখছি যে বেশ ডমিনেট করছে একটি ধারা বলতে চাইছি যে বাংলাদেশটা একেবারে মৌলবাদী উগ্রপন্থীদের দখলে চলে যাচ্ছে আরেকটি দল আরেকটি অংশ তারা বলছে যে না এটি ভারতের দখলে চলে যাচ্ছে সে আগ্রসন থেকে বাঁচাতে হবে আপনি কোন জায়গাটাতে অবস্থান করছেন আমি তো বাংলাদেশের পক্ষের মানুষ আমি বাংলাদেশটাকে মানে আমি যেভাবে ভাবছি সেটা হলো যেমন ধরেন মানে এই যে সমসাময়িক যে ঘটনা হলো ভারত ভারতকেন্দ্রিক ঘটনা বলা হচ্ছে যে আমরা দেখছি এক যে ধরেন যেমন ধরেন লাস্ট মানে চট্টগ্রামের ঘটনা এবং যদি আরও দেখি স্টুডেন্টের মুভমেন্ট আরও যখন দেখি যে তিন চারটা যখন এবং প্রথম অল্প পত্রিকা এবং গণমাধ্যমের ওপর হামলা এই ম্যাটারটা নিয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করেন যে আসলে তার আগে কি কি ঘটলো যে বিএনপি এবং জামাত ইসলাম ভারতমুখী এক ধরনের আচরণ করেছে এবং অতীত যে সরকার ছিল আওয়ামী লীগ সেই সব বা ফ্যাসিবাদ যে সরকার ছিল সেই সরকারকে এক ধরনের স্পেস দেওয়ার বক্তব্য তারা মাঠে ছেড়েছে যেটা জনগণ কিন্তু এটা গ্রহণ করেনি প্রথমত জনগণের জায়গা থেকে আপনাকে দেখতে হবে যে ভারতের সাথে আপনার রাজনৈতিক সম্পর্ক হবে নাকি বাংলাদেশের সাথে ভারতের রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্কটা হবে সম্পর্ক দুই ধরনের হতে পারে একটা যেমন শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে সম্পর্ক ভারতের সাথে গড়ে তুলেছিল সেটা হলো যে একটা রাজনৈতিক দলের সাথে ভারত সম্পর্ক গড়ে তুলেছিল বাংলাদেশের সাথে বাংলাদেশের মানুষ আসলে চাই অবশ্যই চাই ভারতের সাথে বাংলাদেশে কেন সম্পর্ক থাকবে না প্রস্তাবটি তো সেইখানে না রাজনৈতিক দল কেন তাদের সাথে সম্পর্ক পার্সোনালি বা এটাকে বলবো যে রাজনৈতিক দল ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যেতে চাই এই সম্পর্ক বাংলাদেশের মানুষ এলাও করে না বাংলাদেশের জনগণ যে বিপ্লব দেখেছি সেই সেই বিপ্লবের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ যেটা আরও অ্যালাউ করে না বাংলাদেশের জনগণ ভারতের সাথে ভারতের জনগণের সাথে ভারতের সাথে সব ধরনের সম্পর্ক থাকবে সেটি রাষ্ট্র টু রাষ্ট্র আর তো তো ঠিক আছে মানে জুলাই তো সেটিকে প্রত্যাখ্যান করেছে কিন্তু এখনকার বাস্তবতায় যে বিতর্কটি বারবার দেখা যাচ্ছে যে যারা ধর্মীয় উগ্রপন্থায় বিশ্বাস করে তারা ডমিনেট করতে চাইছে বিভিন্ন জায়গায় যে ধর যাক আপনি গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেন প্রথম আলো ডেলি স্টার কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটছে সেখানে তো ক্লিয়ারলি তাদেরকে তাদের জঙ্গিবাদের যে সংবাদ পরিবেশনের সঙ্গে তাদের সম্পৃক্ততা ভারতপন্থী একটা অবস্থানকে তারা যেভাবে ম্যাগনিফাই করছেন এবং আমি জানি না এটার পেছনে খুব বেশি তথ্য প্রমাণ আছে কিনা সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলো আসলে আপনি যদি দেখেন সেটা হলো যে প্রথমত ডক্টর ইউনুস যখন তিন দিন পরে তো আসলে ঘটনা তিন দিন পরে উনি যখন দায়িত্ব নেবেন বসছেন এবং পরবর্তী পর্যায়ে শপথ নেওয়ার পরের ঘটনা যদি বলি ওনার প্রথম স্পেসটাই আসলে প্রবলেম তৈরি করেছে বাংলাদেশে উনি যে ছোট ছোট রাজনৈতিক দল ছোটো ছোটো সামাজিক সংগঠনকে উনি মানে প্রথম মতো একেবারে নেগলেক্ট করে দিয়ে শুধুমাত্র ছাত্রীদের উপর যখন ভর করতে গিয়েছেন প্রথমত মনে করতে হবে মাথায় রাখতে হবে রাষ্ট্র পরিচালিত হবে রাজনৈতিক দলেরই মাধ্যমে এবং সেটা রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্র না পৃথিবীর সব রাষ্ট্রই স্টেক হোল্ডার থাকে রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক দল রাজ মান পলিটিক্যাল পার্টি সেখানে আমাদের দেশে আমরা যখন নতুন গভর্নমেন্ট ফর্ম করতে গেলাম জাতীয় সরকার হওয়ার কথা সেটা হয়নি বিপ্লবী সরকার তাও হয়নি এবং অন্তর্বর্তী সরকার এটাও অন্তর্বর্তী সরকারের যে ভয়ঙ্কর দুর্বলতা এটা আসলে জনগণ তো এক্সেপ্টই করতে পারে না প্রবলেমটা ছোটো ছোটো প্রবলেম থেকে এখন এটা বৃহত্তা আমি আসবো আপনার কাছে আমি একটু আপনার কাছে আসতে চাইছি প্রথম কথা হচ্ছে যেটি দিয়ে কাজল শেষ করলেন যে ছাত্রদের উপরে নির্ভরশীলতা এখন একটা আন্দোলনের নেতৃত্ব ছাত্ররা দিয়েছে কিছু অবলিগেশন তো থেকে যায় মানে আমরা আমাদের জায়গা থেকে দেখছি কিন্তু আবার ছাত্রদেরকে ডক্টর ইউনুস বা তার যে সরকার সেই সরকারের উপদেষ্টারা অনেকটা মনে করছেন যে তারা তাদের এমপ্লয়ার এমপ্লয়ার যেভাবে নির্দেশনা দেয় সেই অনুযায়ী তাদেরকে কাজ করতে হচ্ছে মানে ফরমেশনটাকে আপনার কাছে একটু প্রবলেমটিক মনে হচ্ছে না হ্যাঁ সুন্দর প্রশ্ন বুলবুল আপনাকে ধন্যবাদ জানাই চ্যানেল চ্যানেলেসকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আসলে প্রসঙ্গটা প্রসঙ্গটার বিস্তৃতি এত ব্যাপক যে আলোচনাটা শুরু করলো কোথেকে শুরু করবার কোথায় শেষ করব সেটা মানে খুব ডিফিকাল্ট হয়ে যায় তবে সময়কে মাথায় রেখে আপনার অনুষ্ঠানে একটা সময়সীমা আছে আমাদেরকে আলোচনাটা সুন্দরভাবে করতে হবে আমরা মত বিনিময় করবো আমরা বুঝবো জানবো অনেকে এখানে যেই জিনিসটা আমি বলে শুরু করতে চাই বুলবুল ইফ ইউ মি কাজল ভাই যেটা বললেন কাজল ভাইয়ের সাথে উনি যখন বলছিলেন তখন আমি হাসছিলাম উনি একটা কথা বলেই শুরু করেছেন যে এটা কি আদৌ বিপ্লব বলা যায় কিনা আমি ছাত্রদের ভূমিকাটার প্রসঙ্গেই কিন্তু এই কথাটা আনছি আনলে আপনার প্রশ্নের উত্তরে ওখান থেকে শুরু করতাম স্কুল লাইফে আমি যে এলাকায় বড় হয়েছি আমি যে এলাকা থেকে এসেছি ওটা অনেক বেশি বাম রাজনীতি অধ্যুষিত একটা এলাকা তো বড়ো ভাইদের মুখ থেকে বিভিন্ন ধরনের কথা শুনতাম সেখানে একটা কথা কেউ বলেছিল আমার মনে নেই কেউ বলেছিল যে বিপ্লব ম্যাচিউর না হওয়া পর্যন্ত কোনো আন্দোলন কখনো সফল হয় না অর্থটা কী বিপ্লব এটাকে বিপ্লব আমরা বলবো কি না বিপ্লব ম্যাচিউর হতেও একটা সময় লাগে এটা এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে ক্ষোভ একটা সতেরো বছর না আমি বলবো ধরুন আপনি প্রায় ত্রিশ বছরের মানুষের যে ক্ষোভ বাংলাদেশের মানুষের যে যেভাবে রাষ্ট্রটা পরিচালিত হওয়ার কথা ছিল এক হচ্ছে স্বাধীনতার পরে সেখানেও কিন্তু একটা বড় একটা বিপ্লব ছিল সেখানেও একটা বিশৃঙ্খলা ছিল আপনি যেটা বিশৃঙ্খলার কথা বলেন সেখান থেকে আমরা উঠে এসে আমরা অনেক চড়াই উত্তরাইয়ের পরে সামরিক যাত্রাদের হাত পেরিয়ে আমরা যখন একটা গণতান্ত্রিক সংসদীয় সরকারের দিকে আমরা গেলাম একানব্বইতে তখন থেকে মানুষের যে এক্সপেকটেশন সেটা ছিল অন্য লেভেলের এক্সপেকটেশন আর এক্সপেকটেশন মিট না করার পর থেকেই কিন্তু ফ্রাস্টেশনের শুরু তিরিশ বছরের পুঞ্জীভূত যে ক্ষোভ সেটা একটা সিঙ্গেল ইস্যু যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটাকে সেটাতে এসে চ্যানেলাইজড হয়ে পুরো দেশের মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভটা এই রূপটা ধারণ করলো যেটার আমি বলবো যে একটা সুন্দর একটা পরিবর্তনের আমরা আশা করতে পারি এই আন্দোলনের মাধ্যমে এই গণ অভ্যথারের মাধ্যমে এখানে ছাত্রদের ভূমিকা অনস্বীকার্য ছাত্ররা যেই ভূমিকাটা পালন করেছে আমাদেরকে ইতিহাসে আমরা বায়ান্নতে ছাত্রদের যে রূপটা দেখেছিলাম ঊনসত্তরে যে রূপটা দেখেছিলাম একাত্তরে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেই রূপটা দেখেছিলাম আমার এক পর্যায়ে মনে হচ্ছিলো বোধহয় আমাদের দেশের যুব সমাজ ছাত্র সমাজ সেই স্পিরিট থেকে সরে গেছে কিন্তু আমি খুব আপ্লুত হয়েছি যে না বাংলাদেশের ছাত্র সমাজ এবং যুব সমাজ এখনও সেই স্পিরিটের লালন এবং পালন করেন যে কারণে এই আন্দোলন অভ্যুধান বিপ্লব যাই বলে এটা হলো এখানে তাদের যে ভূমিকা সেই ভূমিকাটাকে যেমন আমরা অস্বীকার করতে পারবো না যারা ত্যাগ করেছেন তারা জীবন দিয়েছেন যারা তাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রতি আমরা যেমন কৃতজ্ঞ থাকতে হবে জাতি সবাইকে অ্যাট দ্য সেম টাইম যারা এই এই বিশাল চিত্রের চিত্রকর যে ছাত্ররা বা যাদেরকে তাদেরকেও একটা জিনিস মনে রাখতে হবে যে রাষ্ট্র পরিচালনা কিন্তু যেন তেন কাজ নয় এবং সেটার জন্য আবেগের চাইতেও একটা পর্যায়ে আন্দোলন বা বিপ্লবের জন্য আবেগটা যেমন জরুরি রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু বিজ্ঞতা প্রজ্ঞা এবং অভিজ্ঞতা সেটার কিন্তু প্রয়োজন অনস্বীকার্য একটা স্টেট অ্যাডমিনিস্টার করা সেটা কিন্তু অনেকগুলো অভিজ্ঞতার সমন্বয় ওখানে ঘটাতে হয় তখন কি একটা সরকার সেটা অন্তর্বর্তীকালীন হোক আর রাজনৈতিক দল থেকে আসা নির্বাচিত সরকার হোক তাদের মধ্যে সেটা সমন্বয় থাকতে হয় তখন একটা গুড গভর্নেন্স আমরা পাই এই যে আপনি যেটা বলছেন অনেক সময় তাদেরকে অনেকেই এভাবে অ্যাড্রেস করছেন যে কিং মেকার আমি আমার একটু আপত্তি আছে কেউ যদি তাদেরকে কিং মেকার বলেন আমার আপত্তি আছে আমি তাদেরকে যেভাবে দেখি আমাদের সেই মহান ছাত্র সমাজকে যে তারা আসলে টাইরেন্ট রিমুভার একটা যে ফেসিবাদ সরকার বা শুধু এক একটা দলকে না একটা যে সিস্টেম দাঁড়িয়ে গিয়েছিল বাংলাদেশে এই যে একটা টাইরেন্ট হয়ে ওঠার যে সিস্টেম সিস্টেমের মধ্যেই আছে যে আপনি যে কোনো সরকার যে কোনো দলই আসুক না কেন এখানে একটা টাইরেন্ট ক্রিয়েট হওয়ার একটা খুব উপযুক্ত পরিবেশ বাংলাদেশের রাজনীতিতে এবং রাষ্ট্র পরিচালনার মধ্যে সংবিধান বলেন সব জায়গায় রয়ে গেছে ছাত্ররা সে আন্দোলনের মাধ্যমে একটা একজন টাইরেন্টকে সরিয়েছেন এবং তার সাথে সবাইকে সরিয়েছেন অ্যাট দ্য সেম টাইম তারা যেটা মেসেজ দিয়েছেন যে বাংলাদেশে অন্য কোনো কেউ যেন আর টাইরেন্ট হয়ে ওঠার যেন চিন্তাভাবনা না করেন এখন এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে ছাত্রদেরকে জনগণকে অন্তর্বর্তীকালীন সরকার বলেন সবাইকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে এখানে কেউ কিং মেকার না কেউ এমপ্লয়ার এমপ্লয়ি না কেউ কাউকে ওভাবে সহানুভূতি বা বদান্নতা দেখে কেউ কাউকে অ্যাপয়েন্ট করেননি সবাই যদি দেশের স্বার্থে আন্দোলন করে থাকি দেশের স্বার্থে যদি গণভ্যতান হয়ে থাকে দেশের স্বার্থে যদি দেশকে পরিচালনার দায়িত্ব নিয়ে থাকি তাহলে ওটাকে মাথায় সর্বাগ্রে রেখে সেভাবে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে শুরুটা করা উচিত শুরুতে গলত আছে আমি আলোচনা এগুলো আমি হয়তো সেটা আরও নিতে যাব আসবো আপনার কাছে আবারও আমি একটু আসাদ আজিমের কাছে যেতে চাই আসাদ আপনার কাছে ওই একই প্রশ্ন সেটি দিয়ে শুরু করতে চাই যে একদিকে ভারত বিরোধিতা এবং ভারত বিরোধিতার যে রেটোরিক সেটি নিয়ে একটা অংশ বিরাট মানে শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে এবং মানে যে কাউকে ভারতের দালাল ট্যাগ দিয়ে দেওয়ার যে একটা প্রবণতা আবার অন্যদিকে আরেকটি ট্যাগিংও আছে জঙ্গি ইসলামো ফোবিয়া ইত্যাদি ইত্যাদি রয়েছে কিন্তু এর মধ্যে গতকালকে ডেভেলপমেন্টটি নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সেখানে একজন বলা যায় যে ধর্ম গুরু এবং তিনি যে ধরনের প্রচারণা তিনি করে থাকেন বা করেছেন যে দাবি দাবিগুলো নিয়ে তিনি বাংলাদেশ ব্যাপী যে ধরনের মুভমেন্ট করছিলেন সেটির বিপরীতে তাকে গ্রেফতার এবং গ্রেফতারের পেছনের যে কারণ সেটিও খুব রহস্যময় মানে আমরা আসলে ঠিক জানি না যে আসলে কোন অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে যে উস্কানির কথা বলা হচ্ছে সেটা অনেকের কাছে মনে হয়েছে যে সরকারের পক্ষ থেকে আরেকটু স্পষ্ট করা যেতে পারত তো এইরকম একটি বাস্তবতা আপনার কাছে কি মনে হচ্ছে কোন ডিরেকশনে যাচ্ছে এই ঘটনা প্রবাহ ধন্যবাদ বুলুল ভাই এবং আমি আলোচনা শুনছিলাম কাজল ভাই এবং ব্যারিস্টার মাচেন দুজনেরই এবং দুজনের আলোচনা সূত্র ধরেই আসলে আমি এই জায়গা থেকে শুরু করতে পারি দেখুন বিপ্লব বলি কিংবা গণ অভ্যুত্থান বলি পাঁচই অগস্ট হবার পর বাংলাদেশের মানুষ কিন্তু অনেক অনেক বেশি প্রত্যাশা অনেক বেশি স্বপ্ন নতুন বাংলাদেশ গড়বে নতুন বাংলাদেশ করা এবং আমি যে দেশে আছি যুক্তরাষ্ট্রের যারা এখানে মেধাবী ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করছে পড়াশোনা করে এখানে কর্মক্ষেত্রে আছে তারা প্রত্যেকে করার একটা স্বপ্ন তারা দেখেছেন খুবই আশ্চর্যজনকভাবে ভাবে এই যে পাঁচই আগস্টের পর পরবর্তী সময়ের যে ভূমিকা বা কর্মকাণ্ড পাঁচে আগস্টের পর যে ভ্যান্ডালিজম বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি অধিকাংশ মানুষ কিন্তু সেইরকম করে বাংলাদেশকে দেখতে চায়নি এটা একটা যে কারণে আসলে আমরা আগস্ট চেয়েছিলাম একটা ফ্যাসিস্ট সরকারের পতন চেয়েছিলাম সেখান থেকে আসলে আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম কেমন স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নগুলো একটু একটু করে নিবো হতে শুরু করেছে পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে যে ভ্যান্ডালিজম ঘটেছে বাংলাদেশে যে নির্বিচারে বাংলাদেশের নিজেদের সব সম্পদ গুলোকে ধ্বংস করা দেখা হয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক এবং কেন আসলে এমনটা হতে পারে বা কেন আমরা এরকম আহ পথের দিকে যাচ্ছি আজকে গতকালকের যে ঘটনা এবং যে ধর্মগুরুকে আহ চিনময় আহ কৃষ্ণ যিনি রয়েছেন তাকে গ্রেফতার করা থেকে শুরু করে একজন আইনজীবী হত্যা বলেন যা কিছু বললেন আমি প্রতিদিন কোনো না কোনো কিছু দেখছি এবং প্রতিদিন আমরা দেখছি যে বাংলাদেশ একটি অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং একটু 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 করে যারা এতদিন ধরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে আমি বিশ্বাস করি আপনি জিজ্ঞেস করবেন একশো জনের মধ্যে নব্বই জন কিন্তু সেই স্বপ্ন থেকে সরে এসেছে এবং বাংলাদেশকে নিয়ে হতাশা প্রকাশ করছে দেখুন আমি একটু অন্যভাবে চিন্তা করি চিন্তার জায়গাটি হচ্ছে একটু যদি চিন্তা করুন একাত্তরের পর বাংলাদেশ কোনো দিক থেকে কোনো দিক থেকে প্রাতিষ্ঠানিকীকরণ কি পেয়েছে রাজনীতি প্রতিষ্ঠান কি করণ পেয়েছে গণতন্ত্রের প্রতিষ্ঠান কি পেয়েছে গণতন্ত্রের চর্চায় কি আমরা আসলে কোনো ধরনের কোনো উল্লেখযোগ্য স্তর বা ফ্রেম বা সময় কি রেখে যেতে পেরেছি রেখে যেতে সাংস্কৃতিক ভাবে আমরা একত্রিত হতে পেরেছি এখনো আমরা বিভাজন যে আমরা সাংস্কৃতিকভাবে অনেকগুলো ভাগে আমরা নিজেদের অভিমতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি জাতীয়তাবাদের প্রশ্নে আমরা কি এক হতে পেরেছি জাতীয়তাবাদের দৃষ্টিকোণ কি বাঙালি কি বাংলাদেশী এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা ধরনের বিভাজন রয়েছে দেখুন আরো কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো যে কোনো ক্ষেত্রেই বাংলাদেশে আসলে এই অস্থিরতাটুকু বিরাজ করছে যেখানে আমরা এই যে এখন সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে 72 এর সংবিধানের পরবর্তী সময় থেকে সংবিধান নানা সময় সংস্কারের হাত ধরে যেভাবে গিয়েছে সেই সংস্কারের হাত ধরে কিন্তু বাংলাদেশে কি কোনো গুণগত পরিবর্তন এসেছে আসলে একটা ছোট ছোট্ট বিষয়ে আপনি যে বিভাজনের কথা বলছিলেন আপনি দেখেন যে যে দেশে বসে আমরা এই অনুষ্ঠান করছি সে দেশেও কিন্তু ব্রিটেনে মরার কি থাকবে কি থাকবে না মানে আপনি এই রাজতন্ত্র চান কিনা রাজা রানীর শাসন চান কি না সেটি নিয়েও কিন্তু বিভাজন রয়েছে এবং এখানকার অনেক বিষয় নিয়ে কিন্তু মতদ্বৈততা রয়েছে কিন্তু কোনো একটি জায়গায় গিয়ে কিন্তু থমকে যায়নি এই দেশটা কিন্তু আমরা থমকে গিয়েছি আপনি যে কথাগুলো বলছেন আপনাকে আপনাকে আমি একো করছি সেটি কেন হচ্ছে মানে আমরা সেই অচলায়তন থেকে বের বেরোতে পারছি না কেন বলে আপনার মনে হয় হ্যাঁ আমি আমি আসলে আপনি যে পক্ষের কথা বলছেন কেউ ভারতকে দোষ দিচ্ছে কেউ আসলে মৌলবাদকে দোষ দিচ্ছে কেউ ধর্মকেন্দ্রিক রাজনীতিকে দোষ দিচ্ছে আমার কাছে মনে হয় যে আসলে দোষটা আমাদের দেশের মানুষের দোষটা সামগ্রিকভাবে আমাদের দেশের মানুষ সেই ধরনের বাংলাদেশকে ধারণ করবার জন্য একটা স্বতন্ত্র দেশ বোধকে ধারণ করে সেটাকে সেই স্বপ্নকে ভালোবেসে সেটাকে আসলে গড়ে তুলবার যে প্রত্যাশা বা প্রক্রিয়া সে বলবো সেটা একেবারে সাধারণ জনগণ থেকে শুরু করে যারা সামগ্রিকভাবে দেশের ক্ষমতায়নে আসেন যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন তাদের ক্ষেত্রে আমরা দেখেছি আমরা আপনি দেখুন যে নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে আমরা অনেকেই গণতন্ত্র নিয়ে স্বপ্ন দেখেছি গণতান্ত্রিক দেশ চলা শুরু হলো আমরা দেখেছি যে একটি দল যাবার পর আরেকটি দল আসছে এবং আরেক ওই দল কিভাবে আসলে একেবারে চিরস্থায়ী ক্ষমতায় থেকে যেতে পারে তার একটি কৌশল কিন্তু তারা আসছেন আবার সেই দলকে হটিয়ে যখন অন্য দল আসছে সেই দলও কিন্তু আবার একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন কিভাবে তারা চিরস্থায়ী ভাবে এদেশে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবেন এদেশে আসলে আহ ক্ষমতাকে আসলে চর্চা করে যাবেন চরম ব্যর্থতা আমি বলবো যে তাহলে তো আমরা এই প্রশ্ন বিভাজন এগুলো থাকার পরও আমরা কেন এগুতে পারছি না এগুতে পারছি না কারণ কোন ক্ষেত্রেই আমাদের আসলে প্রাতিষ্ঠানিকীকরণ জায়গা তৈরি হয়নি আমরা গণতন্ত্র আসলে প্রচন্ড রকম বলবো যে একেবারে ভেঙে পড়েছে কারণ গত তিন তিনটি ইলেকশন আমাদেরকে আসলে একেবারে কারণ এই প্রজন্ম আসলে ভোট দেখেনি এটা চরম ব্যর্থতা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ ক্ষেত্রে আমরা আমাদের যেই জনগণের যে মৌলিক চাহিদাগুলোর কথা বলা হচ্ছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আপনি শিক্ষা এবং স্বাস্থ্যের কথা বলেন সেখানে আমাদের কোনো প্রাতিষ্ঠানিকীকরণ এসেছে জনগণের সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে বা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে কোন সরকার কোন কালে কোনো সাস্টেইনেবল কোনো কিছু কোনো কিছু কি করে যেতে পেরেছে করে যেতে পারেনি তার পরিপ্রেক্ষিতে জনগণের অনাস্থা আসলে প্রতি মাত্রায় তৈরি হয়েছে অস্থিরতা প্রতি মাত্রায় তৈরি হয়েছে জনগণের একজনের প্রতি আরেকজনের অবিশ্বাস তৈরি হয়েছে আপনি এই কলেজগুলোর ভাঙচুরের ঘটনাগুলোর ক্ষেত্রে চিন্তা করেন যে তিনটি কলেজ তারা নানা রকম সংঘাতে জড়ালো এবং সংঘাতে জড়ানোর পর যে কর্মকাণ্ড হল সে কর্মকাণ্ডে কিন্তু একবারের জন্য মনে না যে আমার দেশের আমরা ক্ষতি করছি আমার নিজেদের ক্ষতি করছি এই যে ধ্বংসলীলায় মেতে উঠা এই মেতে উঠার যে চর্চা এই চর্চা কিন্তু একদিনে তৈরি হয়নি নিশ্চয়ই এখানে সাংস্কৃতিক ভাবে আমাদের দুর্বলতা অর্থাৎ আমরা আমরা যে এই সাংস্কৃতিক যে এই যে মতামতকে মেনে নেবার আমরা যেটাকে আমি একাডেমিক ভাবে যেটাকে বলছি যে আমরা প্রচন্ড রকম যেকোনো ধরনের ধর্মীয় আচার আচরণ হলেই আমরা আরেক পক্ষ মনে করি না জানি দেশটা আসলে মৌলবাদে ঘুরে গেল আবার অন্যদিকে যখন বাংলা সংস্কৃতি চর্চা হচ্ছে অন্যদিকে যারা ধর্ম চর্চা করেন তারা মনে করছেন না জানি দেশটা একেবারে অধর্মিক অধার্মিক এবং নাস্তিকে ভরে গেল না জানি আমার দেশ এই বুঝি ধ্বংস হয়ে গেল পরস্পর পরস্পরের প্রতি এই যে অনাস্থা সেটা সাংস্কৃতিকভাবে সেটা আমাদের রাজনৈতিকভাবে সেটা আমাদের এই গণতন্ত্রের জায়গা থেকে প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আপনি এই ইমব্যালেন্সটুকু তৈরি দেখবেন নিশ্চয়ই এবং আমার কাছে মনে হয় খুব গভীর জায়গা থেকে আমাদের হাতে দেওয়া দরকার একেবারেই সুপারফিসিয়াল জায়গাগুলোতে হাত দিয়ে যে আমরা এটা এটা পরিবর্তন করে ফেলবো আর একটা দেশ এমনিতে চলে যাবে সেটা কিন্তু নয় দেশের মানুষের মনস্তাত্ত্বিক জায়গা কিন্তু হাত দেওয়া দরকার সেই জায়গায় কাজ করা দরকার আপনি দেখেন আমাদের দেশে কিন্তু কোনো ধরনের কোনো গবেষণার কোন ধরনের কোনো মূল্য নেই মূল্য নেই কিন্তু আপনি উন্নত দেশগুলোতে দেখুন এই দেশগুলোর পঞ্চাশ বছরের ভবিষ্যৎ কিন্তু নির্মাণ করা হয় যারা গবেষক তাদেরকে দিয়ে নানা রকম গবেষণায় ফান্ডিং করে অর্থায়ন করে সেখানকার গবেষণাগুলোকে একেবারে কাজে লাগিয়ে আমি বলবো যে চর্চার ক্ষেত্রে কাজে লাগিয়ে এবং তারপরে সেখানে আসলে কাজ করা হয় তো আমাদের দেশে সেই ধরনের কোনো অবস্থান নেই এবং সেজন্যই আসলে আমরা এরকম একটা অস্থির জায়গা রয়েছে না ধন্যবাদ আসাদ আমার মনে হয় যে খুব চমৎকারভাবে আপনি বলেছেন উচ্চশিক্ষা গবেষণা এবং প্রাথমিক স্তরে আমরা যে শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছি সেখানেও মানুষ হয়ে ওঠার জন্যে যে বিষয়গুলো প্রয়োজন সেটা কোথায় যেন মিসিং যে কারণে আমরা আমাদের সামাজিকভাবে আমরা আমাদের যে শিক্ষার সংকট সেই সংকটটি ক্রমশই আপনি দেখুন গত গত বিশ থেকে পঁচিশ বছরে বাংলাদেশের প্রত্যেকটি এলিমেন্টারি সেকেন্ডারি এবং হায়ার স্টাডিজ এর বিশেষ করে এলিমেন্টারি এজুকেশন এবং সেকেন্ডারি এজুকেশন মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা যে পরিমাণ এক্সপেরিমেন্ট করা হয়েছে

আমার মনে হয় যে আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে আমাদের জন্য সুবিধা হবে দর্শক কি আছেন লাইনে হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুনতে পাচ্ছি বলুন বল ভাই ভালো আছেন জি আমি ভালো আছি বলুন প্লিজ আমার প্রথম কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে বিশ্বের সাথে মান বিশ্বের সাথে তাল মিলিয়ে যেgo প্রযুক্তির প্রযুক্তির নির্ভর এডুকেশন পলিসি দিয়া ছাত্র মানুষ তৈরি করতে হবে কারণ সমাজের অযোগ্যতা অদক্ষতা রাজনৈতিক অসরতা সমন্নয় এখনও তার সুষ্ঠু ব্যবস্থা ব্যবস্থাপনা সঠিক পরিকল্পনার ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠানের লাভ prosthesis প্রতিষ্ঠানের রূপ লাভ করতে পারছে না আইনের শাসনের মুক্ত প্রভাব থেকে আমরা বঞ্চিত হয়েছে দারিদ্র্য বিমিশন হয়েছে সুদূর পরাহত করাইতো এখন আপনি নি আছেন asker অনুষ্ঠানের নি আছেন আমরা কি বিপ্লবের হারাতে বসেছি বুলবুল ভাই বিপ্লব প্রথম যখন আমরা বিপ্লবে মাই হয়ে গেছি আমরা এক মহাকাব্যে এক সাহসিকতার পরিষের মাধ্যমে আমাদের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আমরা হেকে হেকে এমের গিয়ে শতবর্ষের নিকৃষ্ট شورای আমরা হটাতো হয়েছিল কিন্তু আমরা করলাম কি সেই شورای চরণ দিয়ে সেই বিদ্রোহের ছেলেরা কোন কেয়ার টেকার বা ইন্টারিং গভর্নমেন্টের কোন অপশন রাখে নাই আমরা কল্যাণ কৃষি সৈরাতার করছি অ্যাপয়েন্টেড সৈর সারের বদলেই প্রেসিডেন্ট শাহুদ্দিন সুপুর আন্ডারে আমরা কল্যাণ কি আমরা শপথ নিলাম এই যে দলিল যেটা অচল দলিল অচল সংবিধান অচল দলিলের উপরে আইনি মারপেচের ব্যাখ্যা গলা টিপে এই আপনি আপনি খুব একটা আশাবাদী হতে পারছেন না তাই তো সেনাপ্রধানকে কেউ অধিকার দিয়েছে এই সংবিধান সঙ্গে সুপার আন্ডারে আমরা এক লক্ষ লোক নিয়ে আমরা শহীদ মানে গিয়ে আমরা শহীদের আত্মজাগার প্রতি আপনার শ্রদ্ধা জানিয়ে বিশ্বাসতার শপথ নিয়ে আমরা শহীদের মাথা এবং পিতার হাতে হাত দিয়ে এই শপথ অনুষ্ঠান হওয়া ছিল ধন্যবাদ দর্শক ভাই অনেক ধন্যবাদ আমি জানি আপনাকে সুযোগ দিলে হাতটি হয়তো পুরো অনুষ্ঠান জুড়েই কথা বলতে পারবেন সেই রকম ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি আপনার রয়েছে কিন্তু আমাদের সময়ের যেহেতু একটা সীমাবদ্ধতা রয়েছে আমি পরের দর্শকের কাছে চলে যেতে চাই হ্যালো কে আছেন লাইনে

এটা কি শিবেনケン ম্যানেজারের সাথে কথা কইলাম হুম বলতেছেন বর্তমান অবস্থা কি হই রিইনটেইন ব্যাংক থেকে নিজের ব্যাংকের আমরা যে এই দেশে আছে যারা অবশ্যই কিছু ইনভেস্ট আমরা দেশে করছে সবাই এক পুরোপুরি ওরা যেটা করতো না তারা এটাই করে ফেলে এই যে হিন্দু একজনরে ареস্ট করছে এন্ডরেনে উনিরা কি তো কেউ না। উনি একটা প্রোগ্রাম করতেছে বিনা কারণে ареস্ট কইরা দেশের মাঝে हंगामा দাঙ্গা ওনারা পুরোপুরি ব্যর্থ একজন অশিক্ষিত যদি আপনি একটা বুক দেখেন যে ওটা লেখাপড়া মানে পড়বা লাগে হে পড়তে পারতো না আর তারে আর সময়ও দেওয়ার দরকার নাই যে তুমি পড়ো হে পড়তে পারতো না এত অশিক্ষিত মানুষে পড়ব কিলা এই সরকারের অবস্থা এখন এইরকম যে কোনো কিছু তাদের কন্ট্রোলে নাই কোনো কিছু এটা ভালো কোনো কিছু করতে না এখন তো তাহলে সমাধান কি মানে এই সরকার যদি ব্যর্থ হয় আগের সরকার ফ্যাসিজমের অভিযোগে অভিযুক্ত তাদেরকে প্রত্যাখ্যান করেছে তাহলে ভবিষ্যৎটা কি বলবুল ভাই শুধু খালি আগের সরকার আপনি আমি আপনি বলছেন বৈষম্য দূর করম এখন যেই বলে রিক্সা চালো কে তো রিক্সা চালো এরা ফেটের কুদায় তারা রিক্সা চালায় এখন রিক্সা লিগ আনসারে যদি বলে তো আনসার আমি যদি যাই সব কতজন জার্নালিস্ট যতজন সাংবাদিক আছে

এই সরকারের মধ্যে আমরা সেই প্রবণতাটি দেখছি যে সব কিছুর ভেতরেই একটা প্রতিত সরকারের ভয় ভীতি দেখিয়ে তারা জনগণকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে সেটি কৌশল হিসেবে কতটুকু কাজে দেবে সেই প্রশ্নটি আমার প্যানেল আমি পরের দর্শকের কাছে চলে যাচ্ছি হ্যালো হ্যালো জি শুনতে পাচ্ছি বলুন আপনি স্টুডিওতে কথা বলছেন দয়া করে কথা বলুন ভাই ওয়ালাইকুম আসসালাম বলুন আহ প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই হ্যাঁ সুন্দর প্রোগ্রাম সঞ্চালনার জন্য। যদি আজকের প্রোগ্রামের অনেক দিকগুলো চলে এসে তো আমি আমাদের তৃতীয় বক্তার শেষ কথা ছিল উনি একটা কথা বললেন যে আমাদের দেশের মানুষের দোষ এই স্বাভাবিক পরিস্থিতির জন্য তো আমি এখানে করতে চাই আমার যে মানুষের থেকে কিন্তু জনগণ সাধারণ জনগণের দোষ না এই দোষটা যারা আমাদের শিক্ষিত কথিত শিক্ষিত এবং নিউট্রাল লোকজন যারা নিজেদেরকে নিউট্রাল বলে দাবি করে তারা কোনো মানে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস রাখে না তারা যদি সেই সাহসটা রেখে তারা যদি সেই সাহসটা দেখায় তাহলে দেশের সাধারণ জনগণ বিভ্রান্ত হবে না এবং দেশের বিপ্লব ও হবে না আমরা যে আশা নিয়ে গিয়েছিলাম সে আশা ধরে রাখতে পারবো কিন্তু আমাদের এই যে তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবী নিউট্রাল লোকজন তাদেরকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস রাখতে হবে ধন্যবাদ অনেক ধন্যবাদ বেশ গুছিয়ে আপনি বলেছেন এবং আপনার এই বক্তব্যের প্রতিধ্বনি আমরা বিভিন্নভাবে শুনতে পেয়েছি বিভিন্নভাবে শুনতে পাই বিভিন্ন মিডিয়াতে যে সত্যিকার অর্থেই যারা ইন্টেলেকচুয়াল বা সিভিল সোসাইটি বা যে মানুষগুলোর আসলে যে মানুষগুলো অনেক বেশি এনলাইটেন আমাদের সমাজে তাদের যে ধরনের ভূমিকা রাখার কথা ছিল সেটি তারা পালন করতে পারেননি রাদার তারা অনেক বেশি বায়াস্ট হয়েছেন দলান্ধ মতান্ধ হয়ে তারা জনগণের যে পক্ষ সেই পক্ষ ত্যাগ করেছেন

জুলাই যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে আমাদের ছাত্র ভাইয়েরা এখন বুঝে নিচ্ছেন যে তারাই কিছু বাংলাদেশে তারা যেটাই করবেন এটাই সরকার মানতে হবে দেশের মানুষের মানতে হবে ওনাদের ছাত্র ভাইদের উপরে তারা মনে করেন যে দেশের আর কিছু আইন শৃঙ্খলা বাহিনী ওদের কাছে তুচ্ছ মনে হচ্ছে আমি মনে করি এই সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলাটারে আপনার যত দ্রুত সম্ভব সংস্কার করে বিচার সংস্কার করে যত দ্রুত সম্ভব ইলেকশন দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার ক্ষমতা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করা করতে পারবেন তত দেশের জন্য মঙ্গল হবে ধন্যবাদ আপনার মূল যে বক্তব্য সেটি আমরা পেয়েছি আমি পরের দর্শকের কাছে চলে যাচ্ছি আমাদের সময় হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার এই কলটি নেবার পরেই আমি একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাব দর্শক কে আছেন লাইনে হ্যালো হ্যালো জি শুনতে পাচ্ছি বলুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি শুনতে পাচ্ছেন বলুন আমার শুনতে পাচ্ছি আমার ধরুন যে আপনার টেলিভিশনের ভলিউমটি মিউট করা নেই আর আপনার টেলিভিশনের ভলিউমটি মিউট করে আমাদের সাথে কথা বলুন দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটি মিউট করে আমাদের সাথে কথা বলুন ইকো হচ্ছে হ্যালো টেলিভিশনটি বন্ধ করে কথা বলুন আমরা শুনতে পাচ্ছি এখন ঠিক হ্যালো হ্যাঁ বলুন কালকে যে অ্যাডভোকেট সাহেব একজন মারা গেলেন তার যে লাশের উপরে পতাকাটা দেওয়া হলো এটা কি দেওয়াটা কি তার ঠিক এটা আমার জানার কথা এবং সবাই যে মিছিলে জাতীয় পতাকাটা কপালে বেঁধে যে মিছিল করছে এটাও কি সবার জন্য এটা ঠিক এই দুইটাই আমার জানার বিষয় এবং প্যানেল মেম্বারদের কাছ থেকে আমি এটুকু জানতে চাই আপনার কাছে একটু জানতে চাই মানে আপনার কাছে কি মনে হয় না আমার কাছে মনে হয় যে যে মারা গেলেন তার লাশের উপরে পতাকাটা দেওয়া ঠিক হয়নি কারণ এরকম তো বহু লোক মারা যাচ্ছে তাহলে সবার লাশের পরেই তো দিতে হতো কিন্তু এটা কোন ক্রমেই এটা ঠিক হয়নি এবং সবাই যে পতাকা বেঁধে কপালে বেঁধে বেঁধে মিছিল করছে এটাও তো কোনো ক্রমেই ঠিক না আমার কাছে মনে হয় তাদের কোনো আহ পর্যবেক্ষণ থাকে বা মতামত থাকে সেটি আমরা নিব কিন্তু একটি কথা বিজ্ঞাপন বিরতির আগেই আমার মনে হয় বলা প্রয়োজন সেটি হচ্ছে যে অনেক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আসছে সামনে কিন্তু সবচেয়ে বড় মর্মান্তিক বিষয় যেটি সেটি হচ্ছে যে একটি প্রাণ ছুড়ে গেছে একটি মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে যেখানে ডেমোক্রেটিক স্পিরিট রয়েছে যেখানে লিবারাল ভ্যালুজ রয়েছে যেখানে মানবিক মর্যাদা রয়েছে সেখানে একটা নাগরিকের এভাবে মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কাজেই যারা রাজনীতি করেন যারা বিভিন্ন ধরনের রেটোরিক নিয়ে তাদের সারাদিনের কার্যক্রম পরিচালিত হয় তাদের এই বিষয়টি মনে রাখা প্রয়োজন যে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষও রয়েছেন একটি মৃত্যু যাদেরকে বেদনাহত করে মর্মাহত করে এবং প্রবাসে বসেও আমরা কষ্ট পাই এই বিষয়টি আমার মনে হয় মনে রাখা খুবই প্রয়োজন আপনাকে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছি সঙ্গে থাকুন